আমরা বলি আহ নামব তো ইমান আছে আল্লাহর প্রতি তাহলে আবার হিজবুত তাহিদের ইমাম কোন ইমানের কথা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি না ইমান মানে বিশ্বাস বিশ্বাস তো আছে কিন্তু না দাবি খালি বিশ্বাসের মধ্যে নয় বুঝতে হবে আরবি কথা লা এলাহ মানি মানি না এলাহ এলাহ শব্দের অর্থ কি হুকুমদাতা বিধানদাতা সার্বভৌমত্বের মালিক আল্লাহর হুকুম ছাড়া আমরা আর কারো হুকুম মানব না এই তাওহিদের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাহ সাল্লামের উপরে মুরগি রান খাসিরান আসে নাই পুষ্প বর্ষিত হয় নাই বলেছে তাব্বা এলাকা ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ ধ্বংস হও এ কথা বলার জন্য আমাদেরকে ডেকে এনেছো পাথর বৃষ্টি শুরু হয়েছে গালাগালি শুরু হয়েছে তেরোটা বছর মার খেয়েছেন এই তাওহিদের ঘোষণা দিয়ে রসুল কি আবু জেহেলের বাড়িঘর দখল করার কথা বলছেন নাকি কি তাহলে কেন এত শত্রুতা তিনি কি জায়গা জমি দখলের কথা বলছেন তাহলে কেন রাসুল ভদ্রলোক লোক তিনি বিশ্বস্ত মানুষের মধ্যে ওয়াদা রক্ষাকারী উচ্চবংশীয় সম্মানিত ফ্যামিলির তাহলে রসুলের উপরে কথা বলার তখন আরবে কেউ ছিল না সেই রাসুলকে এই অত্যাচার করা হলো এই কলেমার কথা বলার সঙ্গে সঙ্গে কি এমন বাক্য এই কথার মধ্যে কি লুকাইতো আছে এই জিনিসটা আজকে মুসলমানরা ভুলে গিয়েছে যার পরিণতিতে আজ আমাদের এই দুর্গতি এবার আসেন ইমানটা ঠিক করেন আপনি জান্নাত চলে যাবেন এবং দুনিয়াতে শান্তি পাবেন আর কোনো টেনশন নাই আর কোনো চিন্তা নাই যারা আজকে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনাদের ধর্ম ব্যবসায় দুটো টাকা নষ্ট হবে বলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না প্রবাগান্ডা চালাবেন না আমি ইসলামের শত্রু আমি মানুষের ইমান নষ্ট করতে দাঁড়িয়েছি আমি ইহুদির দালাল আমি খ্রিস্টান আমি সরকারের দালাল ইত্যাদি 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 হাজার হাজার আমার বিরুদ্ধে প্রভাগান্ডা না চালিয়ে আগে মনোযোগ দিয়ে কথা শুনুন এই সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরা শক্তিধর রাষ্ট্রগুলির তাণ্ডব থেকে এই মাটিকে এই মানুষকে আমিও বাঁচতে চাই আপনাদেরকেও বাঁচাইতে চাই আমিও জান্নাতে যেতে চাই আপনাদেরকে নিয়েই আমি জান্নাতে যেতে চাই